ফণীর ছোবল থেকে রক্ষা পেল বাংলা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রক্ষা পাওয়ার চারটি কারণ জানালো। ওড়িশার তাণ্ডব চালানোর পর ফণীর ভয়াবহ রূপ দেখে আতঙ্কে প্রমাদ গুনছিল বাংলা। পূর্বাভাস ছিল বাংলায় প্রথমে দীঘায় আঘাত হানবে ফণী, তারপর পশ্চিম দিক গিয়ে কলকাতায় ঢুকবে। ফণীর আতঙ্কে শুক্রবার সারারাত কার্যত দুচোখ পাতা এক করেনি শহরবাসী, কিন্তু এ যাত্রায় রাক্ষসের ঝোরের হাত থেকে বরাদ্দ জোর রক্ষা পেল বাংলা। হাওয়া অফিস জানিয়েছে শনিবার মধ্যরাত্রে 12:30 প্রবল ঘূর্ণিঝড় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ফণী। রাত্রে 1.5 মিনিট তার অবস্থান ছিল কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশের পরে ব্যাপক শক্তিক্ষয় হতে থাকে তার। খড়গপুর হুগলি হাওড়া থেকে মুর্শিদাবাদ নদিয়ার দিকে অগ্রসর হয় ফণী, কলকাতার কান ঘেঁষে বেরিয়ে যায় ঘূর্ণিঝড়। এদিন সকাল 7:30 আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দেয় যে ঘূর্ণিঝড় ফণীর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু এখন যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, কেন মহানগরীতে বিষদাঁত ফোটাতে পারল না ফণী? যার পিছনে মূলত চারটি কারণ তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 নম্বর, লাগাতার গরম। কলকাতা গত কয়েকদিন ধরে অত্যাধিক গরম ছিল, এপ্রিলের শেষে প্রায় পারদ 37 ডিগ্রি। 2 নম্বর, 200 নির্বিচার গাছ কাটা, বহুতল, অত্যাধিক যান চলাচল কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে দূষণ, ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। 3 নম্বর হচ্ছে 3 গুণ তাপমাত্রা। কলকাতায় বিগত কয়েকদিন ধরে কার্যত তপ্ত কড়াইতে পরিণত হয়েছিল, তেজ ছিল কলকাতা, গত কয়েকদিন ধরে 3 গুণ বেশি তাপমাত্রা ছিল মহানগরীতে। 4 নম্বর, ছোট নাগপুর মালভূমির নিম্নচাপ। এদিকে ফণী যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে বাংলার দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই অন্যদিকে আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছিল ছোট নাগপুরের মালভূমিতে। এর ফলেই বাংলায় ঢোকার পর দ্রুত শক্তি ক্ষয় করতে থাকে ফণী। একদিন থেকে শুষ্ক তাপের ঢেলা, অন্যদিক থেকে নিম্নচাপের টান, যার জেরে উলম্বভাবে সরতে থাকে ঝড়। অল্পের জন্য রক্ষা পেল বাংলা। বিবস, এই মুহূর্তে বাংলায় আর ফণীর কোনো ভয় নেই, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই টাইপের ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য, দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।